এই কাহিনী অচিন্ত্যপুর গ্রামের এই জমিদার বাড়িকে নিয়ে। লোকে বলে এই বাড়িতে নাকি ভূত আছে, তাই এই বাড়িতে পা দিতে আজও লোকে ভয় পায়। বহু ইতিহাস চাপা পড়ে আছে ভগ্নস্তূপের ভেতর, কেউ কেউ নাকি আজও এ বাড়িতে তাদের দেখতে পায়। বাড়ির একমাত্র অনুগত বৃদ্ধ নিতাই এবাড়ির ইতিহাস বুকে চেপে পালিয়ে বাঁচলেও ইতিহাস তাকে বাঁচতে দেয়নি। তাই আজও শয়নে স্বপনে সেই জমিদার বাড়ির অতৃপ্ত আত্মারা তাকে তাড়া করে বেড়ায়। Oh.
কেমন আশা গো নিতাইকা, হ্যাঁ কদিন পরে তোমারে দেখছি, একদম গুড়িয়ে গেছে গো। হ্যাঁ একদিন পর করতে এলে, আমরা তো ভেবেছিলাম তুমি আর নি, এ বাড়ি তো দখল হয়ে যাচ্ছিল গো। হ্যাঁ অনেক কষ্টে আটকে রেখেছি, একদিন পর কোথে এলে। দাঁড়া দাঁড়া বলতেছি, সে অনেক কথা, চশমাটা নিয়ে নি। আজকাল চোখে ঠিক মতো ঠাউর করতে পারি না, ও বাবা এ তো সোনা ফেরাঙ্গো, এ তো বড় নকদের চশমা। আরে আগের চশমাটা ভেঙে গেছিল, তাই একটা নতুন গড়ালাম। কর্তা বাবুরেও দেখেছি এইরকম চশমা পড়তে। কর্তা বাবু? কোন কর্তা বাবু? জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী, এসব তারই দান রে গফ। তার দান মানে? হ্যাঁ গল্পটা একটু খুলে বলো তুমি কাকা, হ্যাঁ সন্ধ্যেবেলাটা বেশ জমে যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ গল্প নয় রে বেটা, সব সত্যি কথা, অনেকটা ভৌতিক বলতে পারিস। বলছো কি? হ্যাঁ এ কি কোনো ওই ভূতের বল নাকি গো না দেখা? তুই ভূতি বল আর ভগবানই বল, সবই ছিল ওই কর্তা বাবু কর্তা মা আর ওদের আদরের ছোট মেয়ে খুকি। তার মানে একটু বুঝে বলো কাকা, এর মধ্যে ভূত আছে না ভগবান? ভূত বিশ্বাস করিস, তাদের কখনো দেখেছিস গফর? তুমি এমন ভাবে বলতিস যেন তুমি তাদের সঙ্গে রাত কাটাইছ। রাত না রে, রাতের পর রাত তারা আমার সঙ্গে কাটিয়েছে। সাজবেলা কি যে গুলগাপি দিস কাকা, তা ঠিক নেই। গুলগাপি নয় রে গফর, পঞ্চাশ বছর আমি তাদের সেবা করেছি, জীবিত অবস্থায় আবার মারা যাবার পরে তাকেই তারা খুশি হয়ে এই সম্পত্তি দেছে। না পিতাইকা তোমার বয়স যে হয়েছে বোঝা যায়। দেখো আমারে বলতি না চাও বলো নি যে করতে তুমি এসব সম্পত্তি পেলে, তা বলে এসব ওই ছেলে হলো না গল্প ফেদনি। বেশ তো গল্পের মতো করেই শোন না, তারপর বিশ্বাস অবিশ্বাস সব তোর ওপরেই ছেড়ে দিলাম। আচ্ছা শোনা শুনি। সে অনেক কাল আগের কথা, বছর পঞ্চাশ হবে, তখন আমার সবে কুড়ি বছর বয়স। তখন থেকে আমি ঘর সারা
পালাতে পালাতে গিয়ে পৌঁছই অচিন্তপুর গ্রামে। খাইও পেয়ে যাই জমিদার বাবুর বাড়িতে। জমিদার রুদ্র নারায়ণ চৌধুরী, তিনি তার ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরীর ভার দেন আমার উপরে। তখন তার বয়স 3 কি 4 বছর। সেই থেকে প্রতাপ নারায়ণের বিয়ে, এমনকি তার ফুটফুটে মেয়ে খুকুরেও আমি মানুষ করেছিলাম। তাদের হলো কি? তেনারা এখন কোথায়? সেই সেই জমিদার বাড়ি এখনো আছে? সে এখন আর জমিদার বাড়ি নেই রে, সে এখন হানা বাড়ি হয়ে গেছে। সেই বাড়ির দখল নিতে একদিন দুপুরে সেখানে আসে এক দালাল আর এক পেরমোটা। আসুন আসুন সাহেব, আসুন। এই আপনার পুরনো জমিদার বাড়ি, আপনাদের পৈতৃক সম্পত্তি। এতদিন এইভাবে পড়ে থাকতে থাকতে কেমন একটা হানা বাড়ি হয়ে গিয়েছে। গাঁয়ের লোক সাথে গিয়ে আর এখানে আসতে ভয় পায়। দিনের বেলাতেই কেমন একটা গা ছমছমে ভাব, কি বলেন সাহেব? আমি আর কোথায় বলছি, তুমি তো বলে চলেছ। সারা রাস্তা আমাকে ভয় দেখাতে দেখাতে নিয়ে এলে, বললে গ্রামের লোকে এই বলে, গ্রামের লোকে সেই বলে। আসলে তোমার মনের ভেতর যে ভয়টা ঢুকে আছে সেটাই তুমি দূর করতে পারো নি। আমরা ভীতু প্রকৃতির মানুষ সাহেব, আমরা অতি সাধারণ। গায়ের লোকেদের ভূতের গল্প কিন্তু সত্যি হয় সাহেব। অনেকেই তো এখানে দেখেছে, কর্তামাকে দেখেছে, জমিদার বাবুকে দেখেছে, এমনকি ওদের ফুটফুটে বাচ্চা মেয়েটা তাকেও দেখেছে। সাহেব দেখে আসবেন সাহেব। কাউকে খুঁজছে, কাকে স্যার? তুমি কে বাবা? এ বাড়ির যক্ষ সাহেব? ওর কথাই তো বলছিলাম, এ বেটাই তো এখন অব্দি এ বাড়িতে রয়েছে। বাকি সা কি যাতা বলছেন, বেঁচে নেই এ বাড়িতে, সবাই বেঁচে রয়েছে। কর্তামা, কর্তাবাবু, আমাদের খুকুমনি, সবাই। তা কোথায় তারা? ডাকো একবার, সাক্ষাৎ করি, এ বাড়িটা পার্মানেন্টলি তাদের হাত থেকে নিয়ে নি। নিয়ে নেবেন এই বাড়িটা? সে তো পুরনো নায়েব মশাইও নিতে চেয়েছিল, পারেনি পারেনি, শেষে বেঘরে প্রাণটা গেল। কি নাম ছিল তার? আগে সদানন্দ বণিক। কে? সদানন্দ বণিক? কি হয়েছিল তার? তা তো বলতে পারবো নি, তবে যেদিন নায়েব মশাই সে বাড়িতে এসেছিলেন ঠিক পরের দিন, এই যে ঘরটা দেখছেন, ওই ঘর থেকে উনার নাশটা পাওয়া যায়। চোখ দুটো নাকি একেবারে ভীষণ ভাবে ঠিকরে বেরিয়েছিল, মনে হয় কিছু একটা দেখে ভয় পেয়ে গেছিলেন। অবশ্যই ডাক্তার এসেছিল, বলল হৃদরোগ হয়েছে। মিথ্যে কথা, তুই সব জানিস বেটা, বল কি হয়েছিল। সত্যি কথা বলছি, আমি কিছু জানি না, বরং আমি কর্তা বাবুরে আর কর্তা মারে ডেকে দিই, ওনারাই সবাই লাগছে। কর্তা বাবু কি করেছিল নায়েব বলবি? যে জমিদার বাবু
ওনারে এত বিশ্বাস করে নায়েব বানালো, তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার সর্বস্ব লুট করে, তার সর্বশান্ত করে গলা টিপি মারলে। তুই বেটা জমিদারকে মেরেছিস, নায়েবকে মেরেছিস, মেরে এই বাড়ি ভোগ করছে। তোকে বেটা আমি পুলিশে দেবো, আমার কাছে সব প্রমাণ আছে, এই বাড়ির সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। এই বাড়ির কাগজপত্র আপনার কাছে আছে? তাকে করি হয়, তাকে করি হয়। পুরনো নায়েব মশাই যেদিন মারা যান, তার আগের দিন তিনি যখন এ বাড়িতে এসেছিলেন, আমারে খুব মেরেছিলেন, আমারে গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, বলেছিলেন এ বাড়ি এখন তার, কাগজপত্র সব এখন তার নামে। এখন আপনিও সেই একই কথা বলছেন। হ্যাঁ রে বুড়ো ভাম, আমি ওই নায়েবের ছেলে বীরেশ্বর বনি। যাক, তুই এতদিন ধরে এ বাড়িতে আছিস, তোকে আমি তাড়াবো না, মাসে মাসে মায়নাও দেব, তা দিয়ে তোর বাকি জীবনটা চলে যাবে। বাবু বলেন কি, আপনি এটা ছেড়ে দেবেন? এটাই তো এই বাড়ির খালসা, যখন তখন সবল দিয়ে দেবে। এটাকে দিয়েই তো গুটি সাজাবো, এটাকে সরালে গ্রামের লোকের সন্দেহ হতে পারে, সমস্যা দেখা দিলে এটার ঘাড়ে দোষ চাপাতে সুবিধা হবে। বাবু আপনি আপনার বাবারেও ছাড়িয়ে যান। সরি বাবু। একটা কথা বললি, আপনি বরং এই বাড়ির মায়া ছেড়ে দেন। হ্যাঁ, আপনি আমারে নিয়ে যা খুশি তাই করেন, আমারে তাড়িয়ে দেন, আমি আর কদিন। তবে একটা কথা আমি আপনাকে বলে রাখি, যতদিন এই বাড়ি ধ্বংস না হচ্ছে, এই বাড়ির মালিক কিন্তু ওই জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী, এটা আর কেউ নয়। আর কিছুই মনে থাকে না বাবু, কখন আমার জমিদার বাবু তামাক দিতে বলেছিলেন। সাই 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 সিলিমটা বাবু, কি বলে বুড়োটা, কাকে তামুক সেজে দেবে? বাবুকে? এই দেখেন, এই সব কথা শুনলে আমার বুকের ভেতরটা কেমন ধকাস করে ওঠে। আহ, ওর কথা বাদ দাও, ও বুড়োটা পাগল হয়ে গেছে, এই পুরো বাড়িতে একা থাকতে থাকতে ওর মাথায় জমিদার বাবু ছাড়া আর কিছু নেই। হতে পারে বাবু, আপনি চলে চলেন। কি স্যাঁতস্যাঁতে যায়, কিভাবে থাকে বুড়োটা? ফ্রিতে সম্পত্তি পেলে তুমিও ভাগাড়ে থাকতে রাজি হতে পঞ্চানন? তা ঠিক। আমি এটা একটা রয়্যাল রিসোর্ট বানাবো, আর তুমি হবে তার কেয়ারটেকার, ওই বুড়ো নিতাইয়ের মতো। কি যে বলেন সাহেব, দোতলাগুলো দেখেন সাহেব, যেন হা করে গিলতে আসছে। ও, তোমার ভয় যায়নি এখনো? আমি যেন কারোর উপস্থিতি টের পাচ্ছি সাহেব, কেউ যেন আমাদের আড়াল থেকে নজর করছে। কে আবার, বুড়ো ভামটাই হবে? আমি একটু হিসু করে আসি সাহেব। হুম, এই তুই কে রে, কোথায় থাকিস? ও মা, এটা কে গো? সাহেব ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। বাড়ি বাড়ি গো।
এটা তো আমাদের বাড়ি, তোমরা কে? বাবার সাথে দেখা করতে এসেছো? এ বাড়িতে কোথায় থাকো? ওই ওই উপরের ঘরে। ওই উপরের ঘরে যাও কিভাবে? দেওয়ালবে? দেখেছেন সাহেব কিরকম ভয় দেখানো কথা বলছে? এইটুকু বাচ্চা দেখেন সাহেব, ওই ওপরে দেখতে পেয়েছেন কি করে গেল? কোনো গন্ডগোল আছে সাহেব, এ কোনো গন্ডগোল আছে, এ জায়গা ভালো নয় সাহেব। চলে চলে কতগুলো লোক মিলে নাটক করে আমায় ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাবো? এই সব বানালো বুঝলি? ও মা, ও সাহেব, ওই দেখো মা মেয়ে দুজনে মিলে নিচে চলে এলো, এই গন্ডগোল আছে। মা, ওই লোক দুটো না আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলছে। নিতাই কাকুকে ওই লোকটা বলছিল, আমি আড়াল থেকে সব শুনেছি। না মা, আমাদের আর কেউ তাড়াতে পারবে না, যে তাড়াতে আসবে তাকে শেষ করে দেব। গুড ইভিনিং ম্যাডাম, আপনাকেই দেখা বাকি ছিল, যাক সচক্ষে দেখে নিলাম। এবার আপনার কর্তাকেও একবার ডেকে দিন, তাকেও একবার দেখি ষোলকলা পূর্ণ হোক নাটকের। আপনারা কি আমায় খুঁজছেন? জমিদার বাবু, মশাই এই যে এদিকে, আমি জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী, বলুন কি চান? আমি বাড়ি যেতে চাই বাবু। বাড়ি দেখতে চাইছিলেন, দেখা হয়ে গিয়েছে, এবার চলে চলেন। আপনি তাহলে জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী, মানে এই নাটকটা আপনি পরিচালনা করছেন? এই নাটকটা শুরু করেছিল তোমার বাবা সদানন্দ, যাকে বিশ্বাস করে আমি আমার এই জমিদারি নায়েব বানিয়েছিলাম, আর আমার বিশ্বাসে সুযোগ নিয়েছে, আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শেষ করে দিয়েছে আমাদের সবাইকে। যাকে আমি আমার ভাইয়ের আসনে বসিয়েছিলাম আমার দিদি বলতো, সে আমার আমার গোটা পরিবারটাকে এইভাবে শেষ করলো। সদানন্দ কাকু আমায় কত ভালোবাসত, কিন্তু আমার গলাটা চেপে ধরে আমি যত বলছি আমার লাগছে ছেড়ে দাও, তাও ছাড়লো না, দম বন্ধ হয়ে গেল আমার। শোধ দেবার পালা এসেছে এবার, তোর বাবাকে তো শেষ করেইছি, এবার তোকে শেষ করব, শেষ করে দেব তোর এই বণিক পরিবারটাকে। আমায় ছেড়ে দিন না মা, এই পাপির কথা আমি এখানে এসেছিলাম, আগে জানলে মা খালি চিপি কোন সালা এখানে আসতো। তোকে তো ছেড়েই দেব। হ্যাঁ মা, তুই ওকে এখানে আনতে সাহায্য করেছিস, যা পালা। পেন্না মা, পেন্না বাবু, যাচ্ছ কোথায় বসা তো? Thank you.
দেখেছো
গুলো আমরাই ওকে দিয়েছি। এই ঘটনার পর নিতাইকে আর কেউ খুঁজে পায়নি, কিন্তু আজও পড়ে আছে তার ঘর আর তার প্রিয় কর্তাবাবুর জমিদার বাড়ি।